দারচিনি বা দারুচিনি। দারুচিনিকে আমরা মশলা হিসেবেই জানি, খাবারের স্বাদ ও সুগন্ধে আলাদা মাত্রা এনে দেয় দীর্ঘদিন ধরে এই দারচিনি। বিশেষ করে যে কোনো মাংস রান্নাতেই দারচিনির গুঁড়ো কিংবা আস্ত দারচিনি না দিলে তরকারির স্বাদই হয় না। তাছাড়া মিষ্টি জাতীয় কোনো খাবার যেমন সেমাই বলুন, পায়েস, হালুয়া, মিষ্টি ইত্যাদি খাবারে দারচিনি ব্যবহার না করলে সুন্দর একটা গন্ধ আসে না। শুধু রান্নায় নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারচিনি অনেক উপকারী। দারচিনি সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। দারচিনিতে রক্তের শর্করার রোধক সহ অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে, যা প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নীত করতে সাহায্য করে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দারচিনির বেশ কিছু উপকারিতা। বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি দারচিনির বিশেষ কিছু উপকারিতা। প্রথমেই বলি, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে দারচিনি। দারচিনি আমাদের দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য দারচিনি খুব উপকারী। যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, তাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী উপাদান হিসেবে দারচিনি খাওয়ার অভ্যেস করা যেতেই পারে। ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য দারচিনি খুবই জরুরি। এছাড়া দারচিনি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতেও এই মশলা বেশ কার্যকর ভূমিকা পালন করে। এবার বলি ওজন কমানোর ক্ষেত্রে দারচিনির ভূমিকা। যারা ওজন কমাতে চান, তাদের খাবারের তালিকায় দারচিনি রাখতেই পারেন, কারণ দারচিনি রক্ত চলাচল স্বাভাবিক করে এবং হজমে সাহায্য করে, আর তাই এই উপাদান দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে। সুতরাং ওজন কমানো নিয়ে যারা টেনশন করছেন, তারা দারচিনি খেতেই পারেন। এমনকি আপনার স্মরণশক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে দারচিনি। যারা প্রতিদিন দারচিনি খান, তাদের স্মরণশক্তি তীক্ষ্ণ হয়ে থাকে, এটি গবেষণায় দেখা গিয়েছে। সুতরাং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করতে দারচিনি খাওয়া যেতেই পারে। শুধু তাই নয়, অ্যাসিডিটির সমস্যা প্রায় প্রত্যেক মানুষেরই কম বেশি রয়েছে, এই সমস্যাকেও দূর করতে পারে দারচিনি। দারচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে। অ্যাসিডিটি রোধ করতে মধুর সঙ্গে দারচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটু দারচিনিটা গুঁড়ো করে নিতে পারেন, তাহলে খেতে সুবিধে হবে। অ্যাসিডিটির জন্য কিন্তু এটি ভীষণ ভালো একটি ওষুধ। শুধু তাই নয়, ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই দারচিনি। দারুচিনির নানাবিধ উপাদান আমাদের দেহের ক্যান্সার, টিউমার এবং মেলানমাস রোগ প্রতিরোধ করে। লিউকোমিয়া ও লিম্ফোমা ক্যান্সারের কোষগুলোর প্রভাব কমাতেও সাহায্য করে এই দারচিনি। সেই সঙ্গে বাত ও অস্টিওপোরোসিস দূর করতে পারে দারচিনি, কারণ দারচিনিতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যা হাড় গঠন, রক্ত ও শরীরের অন্যান্য কোষ সুস্থ রাখতে সাহায্য করে। যাদের শরীরে খনিজ উপাদানের অভাব থাকে, তাদের বাত ও অস্টিওপোরোসিসের সমস্যা হতেই পারে। আর যেহেতু প্রচুর ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এই দারুচিনি, তাই এইটা খেলে আপনার বাত এবং অস্টিওপোরোসিস অনেকটাই দূরে চলে যাবে। সেই সঙ্গে মাথা ব্যথাও দূর করতে পারে দারচিনি। মাথার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন, সেই সময় যদি দারচিনি দিয়ে এক কাপ চা বানিয়ে খান, তাহলে দেখবেন মাথা ব্যথা নিমেষেই দূরে চলে গিয়েছে। অনেকেই দেখবেন পেটের অসুখে ভোগেন। এই পেটের অসুখ অনেক সময় হয় ব্যাকটেরিয়া জনিত। এই ব্যাকটেরিয়া জনিত পেটের অসুখ থেকে বাঁচতে দারচিনি খেতেই পারেন। দারচিনিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পেটে ব্যাকটেরিয়ার কারণে যে সব অসুখ হয় তা থেকে বাঁচাতে সাহায্য করে। দারচিনির চা, দারচিনির তেল, দারচিনি গুঁড়ো ইত্যাদি পেটের বিভিন্ন সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করে। এক কথায় বলা যেতেই পারে, পেটের যে কোনো অসুখ থেকে আপনাকে রক্ষা করতে পারে দারচিনি। এছাড়া দারচিনিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। শরীরে ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দারচিনি, কারণ দারচিনির মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান।
শুধু তাই নয়, দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যায় দারচিনি অত্যন্ত ভালো। দারচিনির তেল চুইংগাম, মিন্ট চকলেট, মাউথ ওয়াশ, টুথপেস্ট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়, কারণ দারচিনির উপাদান দাঁত ও মাড়ির ক্ষতি দূর করে, মুখের ভেতরে এমন ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। এছাড়া আমরা তো জানি ঠান্ডাজনিত রোগ, পেশি সংকোচনের কারণে ব্যথা এবং শক্তি সঞ্চয়ে সাহায্য করে দারচিনি। খাদ্য বিষক্রিয়া থেকে আক্রান্ত হলে দারচিনি খেলে উপকার পাবেন। এই মশলা পাকস্থলীর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করতে ভীষণভাবে সাহায্য করে। এমনকি ঠান্ডায় গলা ব্যথা বা খুশখুশে কাশিতে মধু চায়ের সাথে দারচিনি মেশালে আরাম পাওয়া যায়। চায়ের মধ্যে একটু মধু আর দারচিনি যদি মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু গলা ব্যথা এবং খুশখুশে কাশিতে খুবই আরাম পাবেন। সুতরাং আজকের এই ভিডিওটা থেকে জানা গেল যে দারচিনি শুধু যে একটি মশলা তাই নয়, দারচিনি কিন্তু আমাদের অনেকটাই উপকার করে, দাঁতের ব্যথা দূর করে, এটা আমরা জানতাম, কিন্তু এছাড়াও এত কিছু উপকার রয়েছে দারচিনিতে। সুতরাং দারচিনি অবশ্যই সঙ্গে রাখুন নিজেকে সুস্থ রাখতে। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে সঙ্গে রাখুন দারচিনি, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।